আজ নীলাদ্রি বিজে রসগোলা দে মহালক্ষ্মীঙ্কর মানভঞ্জন করে রত্নবেদীকে বিরাজমান করবে মহাপ্রভু শ্রীজগন্নাথ। শ্রীমন্দির বর্ষকে থরে মাত্র রসগোলা ভোগ হবার পরম্পরা রয়েছে। নীলাদ্রি বিজে দিন ওড়িশার বিভিন্ন আড়ু মহাপ্রভুঙ্ রসগোলা আসুথা বেড়ে ওড়িশা প্রসিদ্ধ সালেপুর বিকলকর রসগোলা মহাপ্রভু পাখে ভোগ লাগি ভক্তঙ্কু বন্টা হুয়ে। দোকানর রসগোলা মহাপ্রভু পাখে ভোগ লাগুথিবার খুশি ব্যক্ত করেছেন বিকলকরঙ্ক পুয় প্রশান্তকর। সালেপুর রসগোলা মহাপ্রভু পাখে ভোগ লাগুথিবার সালেপুরবাসী নিজক ধন্য মনে করতে। প্রত্যেক বর্ষ এই রথযাত্রার গোটিয়ে নীলাদ্রি বিজয় দিন হি ঠাকুর পায়ে ভোগ হয়ে থাকে। রথযাত্রা যেবেঠু রসগোলা সেবেঠু, তেণু যেহেতু প্রভু মন্দিরর বাহারকু যাই থাকে শ্রীগুণ্ডিচা মন্দিরকু আড়মণ্ডপকু মা লক্ষ্মী সাঙ্গে নেই নথান্তি মহালক্ষ্মীকু, তেণু তাঙ্কর রোষ অভিমান মন ভিতরে থাকে এবং ঠাকুর যেতবে শ্রীমন্দিরকু ফেরিয়াকু যাতে সেতবে মা লক্ষ্মীকু রসগোলা দেইকি মা লক্ষ্মীকর মানভঞ্জন করতে এবং তাপরে মা লক্ষ্মী মন্দির ভিতরে যাওয়া অনুমতি দিয়ে এবং তাপরে নীতি সম্পন্ন হয়ে থাকে। ওড়িশার রসগোলার সৃষ্টি আরম্ভ এ কথা আমি জিআই ট্যাগ মান্যতা পাইছু। ওড়িশাবাসী সেপাই পূর্ণ ভাবে গর্বিত। জগতর নাথ জগন্নাথঙ্ক পাখে যে নীলাদ্রি বিজয় যে রসগোলা ভোগ করা যায় সেটা ওড়িশার উৎপত্তি ভোগ করা যায়। বিভিন্ন জায়গার বিভিন্ন সহরের রসগোলা আসি ভোগ হুয়ে, সেমধ্যে সালেপুর রসগোলা মধ্যে স্থানিত রহে। সালেপুর রসগোলা যাই মহাপ্রভু পাখে লাগি হোথবার আমি সালেপুরবাসী হিসাবে গর্ব গৌরব অনুভূত করু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।